আসসালামু আলাইকুম। মুন্নিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই উপকারী একটি সবজি কচু শাক রান্না করেছি। এই কচু শাক ছোট বড় সকলের জন্য কিন্তু খুবই উপকারী। তো কিভাবে আমি এই লোভনীয় কচু শাক রান্না করেছি চলেন রেসিপিটি দেখিয়ে দেই। এখানে কচু শাক রান্নার জন্য কচু শাক আমি কেটে নিচ্ছি। কচু শাকগুলো খোসা ছিলে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। সবগুলো কচু শাক আমি এভাবেই কেটে নিব। কচু শাকগুলো কাটা হয়ে গেলে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাতিলে অল্প পানি দিয়ে কচু শাকগুলো সিদ্ধ দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কচু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি কচু শাক রান্নার জন্য 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি। এখানে আমি গোড়া চিংড়ি মাছ নিয়েছি, এগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। এখানে একটি কড়াইতে আমি পেঁয়াজ রসুন কুচি আর 1টা শুকনো মরিচ আর 2টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কচু শাকগুলো আমি খুব চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি। কচু শাকে কোনো পানি থাকা যাবে না। এবার রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি বেটে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। যারা এইভাবে কখনো রান্না করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয় খেতে। তো চিংড়ি মাছ বাটাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। খুবই সিম্পলভাবে আমি এই রান্নাটা করি, তবে খেতে অসাধারণ মজার হয়ে থাকে। এবার খুব ভালোভাবে মশলার সাথে কচু শাকগুলো ভেজে নিব। প্রায় অনেক সময়, 20-30 মিনিটের মতো সময় নিয়ে এগুলো ভাজতে হবে অল্প হিটে। কচু শাকটা যত ভাজা ভাজা হবে তত খেতে মজা হবে। কচু শাকে যেহেতু ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ও আরও বিভিন্ন উপাদান থাকে, তাই ছোট বড় সকলের জন্যই কচু শাক কিন্তু খুবই উপকারী। আর যাদের আয়রনের সমস্যা আছে, আয়রনের ঘাটতি আছে, তারা অবশ্যই সপ্তাহে 1 দিন কচু শাক খেতে পারেন। তো কচু শাকগুলো আমার প্রায় রান্না হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে আমি এগুলো নামিয়ে নিব।
একটা বাটিতে আমি কচু শাকগুলো নামিয়ে নিচ্ছি। এই কচু শাকটা হওয়ার সাথে সাথেই আপনার ভাত খেতে ইচ্ছে করবে, এত ফ্লেভারফুল হয়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাক রান্না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।